সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি সুস্বাগত এবং শুভেচ্ছা। আশা করি ভালো আছো এবং বাড়িতে বসে বসে এই ক্লাসগুলো তোমরা অনুসরণ করেছো, তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে উৎসাহিত করেছো, সেজন্য আবারও তোমাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি একটি ক্লাস আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ থেকে। ভূগোল ও পরিবেশ থেকে আজকের যে পাঠ, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন শিরোনাম থেকে আমরা পড়ব আজকে নদী এবং নদীর কাজ, নদীর সংজ্ঞা এবং নদীর বিভিন্ন গতি প্রকৃতি এবং নদী সম্পর্কে কিছু আনুষঙ্গিক বিষয়গুলি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নদী। আমাদের জীবনে রয়েছে নদীর গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে আজকে পর্যন্ত মানুষ নদীপথই প্রধান মাধ্যম হিসেবে, অর্থাৎ প্রধান পথ হিসেবে বেছে নিয়েছে, কেননা এই পথ দিয়েই মানুষের যাতায়াত, পণ্য আদান প্রদান কিংবা ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে সুন্দর পথ। এবং এই পথ ধরে প্রাচীনকাল থেকে মানুষ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কিছু মানুষ নির্ভর করত এই পথ, অর্থাৎ নৌপথ দিয়ে। প্রাচীন যতগুলো শহর আমরা দেখতে পাই বা রাষ্ট্র, প্রাচীন যতগুলো শহর আমরা দেখি, সকল শহরগুলো ছিল নদী কেন্দ্রিক, অর্থাৎ নদীর তীরে, কেননা এই শহরের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু পরিবহন হতো নদীপথ দিয়ে। সেজন্য নদীপথ আমাদের মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য একটি পথ। নদী সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে আলোচনা করব যে নদীর সংজ্ঞা, নদী কাকে বলে। নদী হচ্ছে উঁচু পাহাড় বা পর্বত অথবা মালভূমি বা উঁচু কোনো স্থান থেকে যখন বৃষ্টি, প্রস্রবণ, হিমবাহ অথবা বরফ গলা পানির যে ক্ষুদ্র ক্ষুদ্র স্রোত ধারা যে কণা, তা মিলিত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কোনো নিম্ন ভূমির উপর দিয়ে বা কোনো সমভূমির উপর দিয়ে পতিত হয়ে কোনো জলাশয় বা সমুদ্র কিংবা মহাসাগর কিংবা হ্রদে পতিত হয়, তখন তাকে বলা হয় নদী। এবং যেখান থেকে নদীর সৃষ্টি তাকে বলা হয় নদীর উৎস। নদী যখন কোনো হ্রদ বা মহাসাগর বা সাগরে এসে পতিত হয়, তখন সেই পতিত স্থানকে বলা হয় মোহনা। এবং মোহনা যদি নদী যদি অধিক বিস্তৃত হয়, তখন তাকে বলা হয় খাঁড়ি। মানে নদীর অধিক বিস্তৃত মোহনাকে বলা হয় খাঁড়ি। তো নদী সম্পর্কে আরো কিছু আনুষঙ্গিক বিষয়বলী আছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। যেমন আছে দোয়াব, প্রবহমান, মানে প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। এরপরে আছে নদী সঙ্গম, দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে বলা হয় নদী সঙ্গম। অর্থাৎ একটা নদীর অধিক বা দুইয়ের অধিক হতে পারে, এই দুইটা নদী বা তিনটা নদীর যে মিলনস্থল সেটি হচ্ছে মূলত নদী সঙ্গম। এরপর আছে উপনদী, পর্বত বা উচ্চভূমি থেকে বা হ্রদ থেকে যে সমস্ত ছোট নদী বের হয়ে কোন বড় নদীতে পতিত হয়, তখন তাকে বলা হয় সেই নদীর উপনদী। যেমন বাংলাদেশের তিস্তা এবং করতোয়া হলো যমুনা নদীর উপনদী। আরো আছে শাখা নদী,
শাখা নদী হচ্ছে মূল নদী থেকে বের হয়ে, মূল নদী থেকে যে সকল নদী বের হয় তাকে বলা হয় শাখা নদী। এবং বাংলাদেশের কুমার এবং গড়াই হচ্ছে, কুমার এবং গড়াই নদী হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। এরপরে আসো নদীর উপত্যকা, যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সেই খাতকে বলা হয় উক্ত নদীর উপত্যকা। অর্থাৎ যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় সেই খাতকে বলা হয় ওই নদীর উপত্যকা। এরপরে আছে নদীগর্ভ, নদীর উপত্যকার যে তলদেশ তাকে বলা হয় নদীগর্ভ। এছাড়া রয়েছে নদী অববাহিকা, অর্থাৎ নদীর যে উৎপত্তি স্থল থেকে প্রবাহিত হয়ে যে সমস্ত অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে সাগর বা সমুদ্রে পতিত হয় সেই সমস্ত অঞ্চলগুলিকে বলা হয় নদীর অববাহিকা। এবার আসো নদীর বিভিন্ন গতি বা নদীর বিভিন্ন অবস্থা। আমরা নদীর অর্থাৎ নদীর উৎপত্তি স্থল থেকে সমভূমিতে পতিত হওয়ার সময় তার আয়তন, গভীরতা এবং ঢাল এবং স্রোতের বেগের উপর নির্ভর করে নদীকে তিন প্রকার দেখা যায়, তিন অবস্থা দেখা যায়। নদীর তিন অবস্থা হচ্ছে নদীর ঊর্ধ্বগতি, নদীর মধ্যগতি এবং নদীর নিম্নগতি। তো আমরা এই তিন প্রকারের গতি আমরা দেখতে পাই। আবার বলি, নদীর ঊর্ধ্বগতি, নদীর মধ্যগতি এবং নদীর নিম্নগতি। এই ঊর্ধ্বগতি হচ্ছে নদীর প্রাথমিক অবস্থা, নদীর প্রাথমিক অবস্থা। পর্বতের যে স্থান থেকে নদীর উৎপত্তি এবং সমভূমির পৌঁছানোর আগ পর্যন্ত এই অংশটি হচ্ছে নদীর ঊর্ধ্বগতি। এবং ঊর্ধ্বগতিতে নদীর স্রোতের বেগ সবচেয়ে বেশি এবং এখানে নদী কোনো সঞ্চয় কাজ করতে পারে না, যেহেতু এখানে স্রোতের বেগ বেশি এবং নদীটি অধিক খারাপ অবস্থা রয়েছে। তো এই ঊর্ধ্বগতিতে নদীর যে প্রধান কাজ তা হচ্ছে নদীর ক্ষয়সাধন করা, নদীর ক্ষয়সাধন করা। এবং নদী এই অবস্থা যদি নদীর যে ঢাল যদি তোমার কমে যায় তাহলে এখানে স্রোতের বেগ কমে যাবে এবং সঞ্চয় হবে, তবে সেটা হবে খুবই কম। এরপর আসো নদীর মধ্যগতি, নদীর মধ্যগতি হচ্ছে নদীর ঊর্ধ্বগতির শেষ প্রান্ত থেকে শুরু করে একেবারে সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়াকে বলা হয় নদীর মধ্যগতি। এই অবস্থা নদীর মধ্যগতিতে তার প্রধান কাজ হচ্ছে, অর্থাৎ মধ্যগতির যে প্রধান কাজ সেটি হচ্ছে তোমার সঞ্চয় করা। এখানে নদীর যে বিস্তৃতি অনেকটা বেশি এবং স্রোতের বেগ ঊর্ধ্বগতি অবস্থায়, মধ্যগতিতে স্রোতের বেগ কম, কিন্তু এখানে যেহেতু নিম্ন ক্ষয় কম সুতরাং সেখানে সঞ্চয় কাজ সবচেয়ে বেশি। এরপরে নদীর যে দুই পাশে তোমার মধ্যগতিতে নদীর দুই পাশে যখন প্লাবিত হয় তখন নদীর মধ্যগতির দুই পাশে একেবারে বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় এবং বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে রয়েছে এরকম
প্লাবন সমভূমি। তাহলে আমরা নদীর ঊর্ধ্বগতি এবং মধ্যগতি দেখলাম, এরপরে আসো নদীর নিম্নগতি, অর্থাৎ নদীর যে জীবন চক্র রয়েছে এই নদীর জীবন চক্রের একেবারে শেষ যে পর্যায়, এবং সাগর বা সমুদ্র কিংবা হ্রদে পতিত হওয়ার আগ পর্যন্ত বলা হয় নদীর নিম্নগতি। এবং এই অবস্থায় মানে নদীর নিম্নগতিতে নদীর পার্শ্বময়, নদীর স্রোতের বেগ এবং নদীর সঞ্চয় কাজ সবগুলি তোমার কম হয়, যদিও নদীর থাকে অধিক প্রশস্ত কিন্তু নিম্নগতিতে নদী হবে অগভীর। এরপর আমরা আসি যে নদী দ্বারা যে সৃষ্ট ভূমিরূপ এটা দুই ভাবে হয়, একটি হচ্ছে নদীর ক্ষয়ক্রিয়ার ফলে অর্থাৎ ক্ষয় সাধনের ফলে, আরেকটি হচ্ছে নদীর সঞ্চয় ক্রিয়ার ফলে। যেমন ভি আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা হচ্ছে নদীর প্রাথমিক অবস্থায় যখন নদীর কোনো উচ্চভূমি বা পাহাড় থেকে যখন নদীর উৎপত্তি হয় তখন শিলাগুলি থাকে কি শক্ত শক্ত, অর্থাৎ পাহাড়গুলো থাকে শক্ত শিলা দ্বারা, এবং এই পাহাড়গুলো কোমল এবং নরম শিলা দ্বারা তৈরি। যেহেতু নদীর উৎপত্তি স্থল থেকে নদীর বিয়াকৃত উপত্যকা আমরা লক্ষ্য করি, কেননা এই অবস্থায় তোমার স্রোতের বেগ সবচেয়ে বেশি, অর্থাৎ নদীর স্রোতের বেগ সবচেয়ে বেশি, এবং যেহেতু পাহাড়গুলো শক্ত শিলা দ্বারা তৈরি সেহেতু এখানে পার্শ্বক্ষয় কম হয় এবং নিম্নক্ষয় বেশি। যেখানে কোমল শিলা রয়েছে সেখানে নদীর খাত গভীর হয়, সেজন্য এই ঊর্ধ্বগতিতে পার্শ্বক্ষয়ের চেয়ে নিম্নক্ষয় বেশি হয়, সেজন্য একটা বিয়াকৃতির ইংরেজি শেপ দেখা যায়, সেটি হচ্ছে তোমার নদীর বিয়াকৃতির উপত্যকা। এরপরে রয়েছে গিরিখাত ও কেনিয়ন। আমরা একটা চিত্র লক্ষ্য করি, এটা একটা পাহাড়ি অঞ্চল, পাহাড় বা পর্বত, এই যে একটি আঁকা বাঁকা আমরা লেখা এঁকেছি সেটা হচ্ছে একটা নদী। অর্থাৎ আবারও বলছি, এই ঊর্ধ্বগতি অবস্থায় যখন পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় এবং শিলাগুলো নরম এবং শক্ত দ্বারা তৈরি, এই অবস্থার মধ্যে তোমার কি দাঁড়াচ্ছে যে যেখানে তোমার কোমল শিলা থাকবে সেখানে তোমার নদীর সবচেয়ে বেশি ক্ষয় হবে, এবং এই অবস্থা অনেক দূরে মানে লক্ষ্য করা যায়, অর্থাৎ অনেক দূর দেখা যায়। আমি আবার বলি, ঊর্ধ্বগতিতে ভূত্বকের যে কঠিন এবং নরম শিলা রয়েছে সেখানে নরম শিলা যখন ভেঙে এবং শিলা যে অংশটুকু চূর্ণ বিচূর্ণ হয়ে অথবা নদী বা কাপড় পাথর এরকম যে পদার্থগুলো সংমিশ্রণ করে এবং এগুলো তোমার অনেক দূরে স্রোতের সাথে পরিবাহিত হয়, এবং যখন পরিবাহিত হয় তখন এরকম যে মিশ্রণ যে পদার্থগুলো আছে শক্ত পদার্থগুলো আছে সেগুলো নিচের দিকে অর্থাৎ কোমল যে স্তরটি আছে সেদিকে সবচেয়ে বেশি
খাত সৃষ্টি করে। এভাবে এভাবে অনেক দূরের বিস্তৃত এবং দীর্ঘতম একটা খাত দেখা যায়, এবং এই খাতের মধ্যে সবচেয়ে এই খাতটি থাকে সবচেয়ে বেশি গভীর এবং পার্শ্বক্ষয় কম, সেজন্য এটাকে বলা হয় গিরিখাত। আর ক্যানিয়ন হচ্ছে নদী যখন শুষ্ক অঞ্চলের দিকে শুষ্ক অঞ্চল দিয়ে যখন প্রবাহিত হয় তখন অধিক দূরে পর্যন্ত প্রসারিত হয়, অর্থাৎ গিরিখাত গুলো থাকে সংকীর্ণ এবং গভীর, এরূপ স্থানকে বলা হয় ক্যানিয়ন। পৃথিবীর বিখ্যাত যে ক্যানিয়ন রয়েছে সেটি হচ্ছে উত্তর আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, যেটি 137 থেকে 157 মিটার বিস্তৃত, প্রায় 2.4 কিলোমিটার 4 কিলোমিটার গভীর এবং 482 কিলোমিটার দীর্ঘ। এরপর রয়েছে জলপ্রপাত। জলপ্রপাত হচ্ছে এটা একটা নদীর ঊর্ধ্বগতির অবস্থায় এরকম লক্ষ্য করা যায়। ঊর্ধ্বগতির অবস্থায় অর্থাৎ ঊর্ধ্বগতি অবস্থায় নদীর পানি যদি পর্যায়ক্রমে কঠিন ও নরম শিলার উপর দিয়ে পরিবাহিত হয় ফলে নরম শিলার স্তরটি অর্থাৎ কঠিন এবং নরম শিলার উপর দিয়ে যখন কোন জলরাশি পরিবাহিত হয় তখন নরম শিলার স্তরটি সবচেয়ে বেশি ক্ষয়সাধন হবে এবং কঠিন শিলা স্তরটি নগ্ন অবস্থা থাকবে এবং এটি খারাপভাবে থাকবে। এবং এই খারাপ অবস্থায় যে পানির যে পতন সেটি হচ্ছে তোমার জলপ্রপাত। এবং পৃথিবীর সবচেয়ে যে বড় জলপ্রপাত সেটি হচ্ছে উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত। তো আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করেছি। আমি আরেকটু রিপিট করব যে নদীর ঊর্ধ্বগতি, নদীর মধ্যগতি এবং নদীর নিম্নগতি। ঊর্ধ্বগতি হচ্ছে নদীর উৎপত্তি স্থল হতে শুরু করে একেবারে সমভূমি পৌঁছার আগ পর্যন্ত এই অংশটি হচ্ছে নদীর ঊর্ধ্বগতি, এবং এই ঊর্ধ্বগতিতে নদীর স্রোতের বেগ বেশি এবং এখানে ক্ষয় বেশি কিন্তু সঞ্চয় কম। এরপর আসলে নদীর মধ্যগতি, এই নদীর মধ্যগতিতে নদীর পথ হচ্ছে প্রশস্ত এবং নদীর যে নিম্নক্ষয় ঊর্ধ্বগতি অবস্থার তুলনায় খুব কম কিন্তু নদী প্রশস্ত হয়, কিন্তু স্রোতের বেগ বেশি, তবে ঊর্ধ্বগতির তুলনায় মধ্যগতিতে স্রোতের বেগ কম। তবে এখানে যে এখানকার যে প্রধান যে মাধ্যম, এই প্রধান মাধ্যম হচ্ছে যে প্রধান বৈশিষ্ট্য সেটি হচ্ছে নদীর সঞ্চয় কাজ। এরপর আসো নদীর নিম্নগতি। নদীর যে একেবারে শেষ পর্যায়ে একেবারে সাগর বা নদীর পৌঁছানোর আগ পর্যন্ত বলা হয় নদীর নিম্নগতি। এই অবস্থা নদী প্রশস্ত কিন্তু নদীর থেকে অগভীর, এবং এখানে পাহাড়ের যে কর্দম যে বালি বা যে অন্যান্য যে পদার্থগুলো আছে সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে নিম্নগতিতে এসে সঞ্চয়ক্রিয়া হয় যেহেতু এখানে স্রোতের বেগ কম। এবং একসময় দেখা গেছে এই নিম্নগতিতে সঞ্চয় হতে হতে একসময় দেখা যায় নদীর মোহনা একেবারে বন্ধ হয়ে যায়। এরপর আসো বিআরটি উপত্যকা। যেহেতু নদীর ঊর্ধ্বগতি পার্শ্বক্ষয়ের চেয়ে নিম্নক্ষয় বেশি, সেজন্য প্রবল স্রোতের বেগে ইংরেজি অর্থাৎ যে নদীর যে আকৃতি সেটা ইংরেজি ভি আকৃতির মধ্যে দেখা যায়, সেজন্য এটাকে বলা হয় ভি আকৃতি উপত্যকা। আর হচ্ছে গিরিখাত ক্যানিয়ন।
কোনো পাহাড় বা পর্বতের মধ্য দিয়ে যখন দীর্ঘতম একটি যখন দীর্ঘতম একটি নদী প্রবাহিত হয় এবং বিহারকৃতি উপত্যকার মতোই 500 হয়েছে নিম্নভূমি বেশি এবং অনেক দূরে একটা অনেক দূরে এই খাতটি লক্ষ্য করা যায়, সেজন্য এটাকে বলা হয় গিরি খাত। এবং কেনিয়ান হচ্ছে নদী যখন শুষ্ক অঞ্চলের দিকে দিয়ে প্রবাহিত হয় তখন নদী একটি দীর্ঘতম একটি পথ লক্ষ্য করা যায়, যেহেতু শুষ্ক অঞ্চলে যে নদী খাত সবচেয়ে বেশি হয়, অর্থাৎ শুষ্ক অঞ্চলে নদীর যে অর্থাৎ নদীর ধর্ম হচ্ছে যেখানে কোমল শিলা সেখান দিয়ে নদীর পথ সৃষ্টি হবে। তো জলপ্রপাত, জলপ্রপাত হচ্ছে নদীর উদ্ভূতির মধ্যে যখন স্রোতের বেগ কঠিন এবং নরম শিলার উপর দিয়ে পরিবাহিত হয় তখন নরম শিলাগুলো বেশি ক্ষয়সাধন হবে এবং কঠিন শিলাগুলো তখন একেবারে নগ্ন অবস্থা থাকবে এবং খুব খারাপভাবে থাকবে। এবং এই খারাপ অবস্থায় যখন জল পানি প্রবাহিত হবে অর্থাৎ জলরাশি পতন হবে সেটাকে বলা হয় জলপ্রপাত। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী একটি ক্লাস নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং বেশি বেশি বাড়িতে বসে বসে এই অনলাইন ক্লাসগুলো তোমরা অনুসরণ করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই শেষ করলাম। খুদ হাফেজ। ক্লাস ঢুকছে মাঝে রেখে।